শিশুর জন্মের পর থেকে প্রথম 28 দিন পর্যন্ত সময়কে নবজাতক পিরিয়ড বলা হয়। এই সময়টি একজন মা হিসেবে আপনার এবং আপনার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা যেমন, তেমনি ক্লান্তিকর এবং চ্যালেঞ্জিং কাজও এটি। আমিনস লাইফস্টাইলের আজকের পর্বটি সাজানো হয়েছে নবজাতক শিশুর যত্নের 9টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। প্রথম টিপস, নবজাতক শিশুকে খাওয়ানো। নবজাতক শিশুকে প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর খাওয়ানো উচিত, যার অর্থ 24 ঘন্টার মধ্যে তাকে 8 থেকে 12 বার দুধ খাওয়াতে হবে। টিপস নাম্বার 2, ঢেকুর তোলানো। শিশুকে খাওয়ানো হয়ে গেলে তাকে ঢেকুর তোলাতে হবে। বাচ্চা খাওয়ার সময় বায়ু গিলে ফেলে, যার ফলে তাদের পেটে গ্যাস তৈরি হয়। ঢেকুর তোলার মাধ্যমে পেটের মধ্যে জমে থাকা বায়ু বের হয়ে আসে। নবজাতকের যত্নের তৃতীয় ধাপটি হল পর্যাপ্ত ঘুম। নিউবর্ন বেবিরা প্রথম 2 মাসে প্রায় 16 ঘন্টা করে ঘুমায়। সাধারণত 2 থেকে 4 ঘন্টা ছোট ছোট করে ঘুমায়, তবে খিদে পেলে বা কাপড় ভিজিয়ে ফেললে ঘুম থেকে উঠে যায়। নবজাতকের যত্নের চতুর্থ টিপসটি হল সঠিকভাবে বাচ্চাকে কোলে নেয়া। নবজাতক শিশুকে ধরে রাখার সময় তার মাথা এবং ঘাড়ের একটা ভালো সাপোর্ট প্রয়োজন, কারণ তার ঘাড়ের পেশি এতটা শক্তিশালী নয় যে তাকে কোনো অবলম্বন ছাড়াই ধরে রাখা যাবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ টিপসটি হল তার নাভির যত্ন। প্রথম 1 মাস নবজাতক শিশুর নাভির এলাকাটি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শিশুর নাভির এলাকাটি পরিষ্কার এবং শুষ্ক রাখার জন্য ব্যবহৃত ডায়াপার বা কাপড়টিকে ভাঁজ করে নাভি থেকে নামিয়ে রাখুন। 6 নম্বর টিপসটি হচ্ছে ডায়াপার। আপনার শিশু পর্যাপ্ত বুকের দুধ বা ফর্মুলা পেলে নিয়মিত মলত্যাগের সাথে সাথে সে দিনে 6 থেকে 8টি ডায়াপার ভেজাবে। ডায়াপার পরিবর্তনের সাথে সাথে শিশুকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ডায়াপার পরাতে হবে। 7 নম্বর টিপসটি হচ্ছে নবজাতক শিশুর গোসল। নবজাতক শিশুর নাভির গোড়াটি শুকিয়ে ঘষে যাওয়ার পর সপ্তাহে 2 থেকে 3 বার শিশুকে গোসল করানো উচিত। শিশুকে গোসল করাতে হালকা গরম পানি ব্যবহার করুন। গোসলের সময় শিশুর স্কিনের জন্য প্রযোজ্য কোনো মাইল্ড বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে শিশুকে মালিশ বা ম্যাসেজ করা। এটি শিশুকে ঘুমাতে সাহায্য করার পাশাপাশি রক্ত সঞ্চালন এবং হজমে সহায়তা করে। পরিমাণ মতো বেবি অয়েল বা বেবি লোশন আলতো করে বেবির স্কিনে লাগাতে হবে। নবজাতক শিশুকে যত্ন নেওয়ার সময় অবশ্যই কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়। নবজাতক শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কমনীয় থাকে, তাই তাকে জোরে ঝাঁকানো বা টান দেয়া যাবে না। অনেকেই বাচ্চাকে আদর করে বাতাসের উপরের দিকে ছুঁড়ে দেন, এ কাজটি কোনোভাবেই করা যাবে না। নবজাতক শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তাই তাকে স্পর্শ করার আগে হাত স্যানিটাইজ করতে হবে অথবা ভালো করে ধুয়ে নিতে হবে। একজন নতুন মায়ের সন্তানের যত্নের পাশাপাশি নিজের বিশ্রাম এবং নিজের যত্নের প্রয়োজন, তাই এই ব্যাপারে পরিবারের সব সদস্যের সহযোগিতার হাত বাড়ানো উচিত। নবজাতককে সুরক্ষিত রাখতে পারলেই বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে তাকে আগলে রাখতে পারবেন। যত্নে রাখুন আপনার শিশু ভালোবাসায় আর পরিচ্ছন্নতায়। আপনার শিশুর যত্নে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।